বাংলা ভাষায় বলো। সে গালাগালি করে, সে তোমরা সহ্য করতে না বান্ধবী, তোর কপালে জুতো মারি দশটা। এই যেমন বান্ধবী এসছে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 20 ব্লগস। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। বেসিক্যালি সময় এখন সকাল 8টা, আর এখন আমি স্নান টান করে রেডি। আমার এখানে ভয়েসটা পুরো অফ হয়ে গেছিলো, তাই জন্য ভিডিও ক্লিপটা আমি অ্যাড করেছি, আবার তোমাদের সাথে ভয়েস ওভারিং করছি। তো আজকে তো লক্ষ্মী পুজো, আজকে 17 তারিখ, সকাল 8টার সময় আমি উঠেই আগে স্নান টান করে নিয়েছি, উঠেছি আরও 30 মিনিট আগে। তো তাই ঠিক করলাম চলো এখন বাজারে যাই, তার কারণ আজকে ফার্স্ট ডে আমাদের নতুন বাড়িতে শিফটিংয়ের, মানে আমরা সবাই মিলে নতুন বাড়িতে শিফট করে গেছি। যারা যারা জানো না তাদের জন্য পরে অবশ্যই বলবো। এখন যাব লক্ষ্মী পুজোর বাজার করতে। কার ভুল হয়েছে? তোমার ভুল হয়েছে? কি ভুল হয়েছে? আমি জানি একটা কথা বলি, সেটা তো আমার ভুল হওয়ার কথাই, তো ওটা বাদ দিয়ে আমার মা আমাকে সকাল থেকে গিয়ে 4 বার ডেকেছে, এবার আমি অ্যালার্ম দিয়ে রেখেছি যে আমার টাইমে আমি উঠে যাবো। মা একবার ডেকেছে বাবা যখন বাড়ি গেছে 6:30, আর একবার ডেকেছে 7:36 বাজে, আমি জানি তো আমি কখন উঠবো। আমি উঠেই সঙ্গে সঙ্গে স্নানে চলে গেছি, গেছি তো পরের বার পুরো 8:30 উঠেছি, উঠেই চলে গেছে স্নানে। ঘরের কাজ, এদিকে রান্না বান্না, আমি রান্না বান্না করবো, ওর নতুন বাড়ির সিংহাসন মুছবে, ধোবে, ঠাকুর পরিষ্কার করবে, কত কাজ, সবচেয়ে বেশি কাজ হয়েছে বাজার। নটার মধ্যে বাজার হয়ে যাবে। আমি একটা কথা বলছি, তোমরা কমেন্টে বলো কে কে কার বাড়িতে জোড়া ইলিশ খায়। আজকে আমরা কিন্তু লক্ষ্মী পূজার দিন জোড়া ইলিশ দিয়ে ভাত খাই। দেখিস কেন নারকেল যদি ভালোই না হয়, ভালো হবে? মনে হয় না ভালো, ঠিক আছে দেখা যাবে। দিদি তাদের কাছে দেবে, বাকিটা দেবে, তোর নাক দিয়ে পানি পড়ছে, তুই পানি পাল করিস না। আমি বাজার করে নিয়ে এসেছি, একদমই অল্প পরিমাণে বাজার করেছি, অল্প তাও বেশ ভালোই, মানে যাতে আমার প্রসাদ, সত্যি বলতে আমার প্রসাদ প্রচুর নষ্ট হয়ে যায়, কারণ যথাযথ সেই লোক হয়তো এসে পৌঁছায় না। আর আমি সব থেকে বেশি বড় কথা হচ্ছে অনেক অনেক ফল প্রসাদ কিনি, তো এবার ঠিক করেছি আমি বেশি ফল প্রসাদ কিনবই না, তাও অনেকগুলো করেই কিনেছি, 3-4 করে কিনেছি। আর আজকে আমি তো রান্না করবো সকালবেলায় বলেছিলাম, তো সমস্ত কিছু নিয়ে এসেছে। কালকে আমি পুজোর নতুন থালা বাসন কিনেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। তো এখন প্রথমে আমি করব হচ্ছে খিচুড়ি সব জোগাড় জন্তু, তার আগে ফলটাকে নামিয়ে রেখে, আমার স্নান টান খুব কমপ্লিট, আর এখন আমার ভাইরা উঠেছে সব। চলো ডান হয়ে গেছে, এবার আমি হচ্ছে সবজি গুলো কেটে নেব, আর মুড়ি এনে নিয়েছি, তিলের নাড়ু এনেছি। আচ্ছা এখন সবজি কাটতে বসেছি, আমি চাইছিলাম 5 রকমের ভাজি হবে ভোগে, আর হচ্ছে গিয়ে কি বলো নাম, তরকারি ঘ্যাট না ঘ্যাট খিচুড়ি, আর খিচুড়ি হবে ভোগে, তার জন্য সবকিছু এনেছি। আচ্ছা এখানটাতে আমি 5 রকমের ভাজা করছিলাম, আর এখানটাতে এখানে খিচুড়ি সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম হালকা করে, হয় আমি ভাবছি যে কখন রেডি হবে সব। কি সুন্দর লাগছে না, আমার খিচুড়িগুলো সাজিয়ে দিয়েছি দেখো, ভালো লাগছে না? তো আমাদের এখনো ঠাকুর ঘর গোছানো হয়নি, বাট এই জায়গাটায় অনেক জিনিস আছে, তো তাই ভাবলাম যে খিচুড়িটা হচ্ছে হোক, এখানে সুজিটা হয়েছে, ভাজাটা হয়েছে, আর এই যে তিলের নাড়ুটা কিনে এনেছিলাম,
আর এটা আমি তো নাড়ু বানাবো না, ওটা কাটবো এখন। এই যে আমি বললাম তাহলে ফলটা কেটে নি, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে কি যদি আমি ওই যেহেতু কড়াই নেই তো আমি আর ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তার আগে তাহলে আমি ফলগুলো কেটে নি, এই কারণে ফলটা কাটতে এসেছি। আর হচ্ছে কি ওই খইগুলোই গামলাটা ঢেলে দেবো ওখানে, বলো মা খই আর কত গামলা আছে। হ্যাঁ হয়ে যাবে, তারপর ঠাকুর ঘরটা গোছাবো। খিচুড়ি অলমোস্ট কুক হয়ে গেছে 80%। এবারে মশলাটা দিয়ে দেবো, তারপরে বলবো কারণ জলটা একটু টানতে হবে। বাট সবজিগুলো একদম ভেসে আছে, তাকিয়ে আছে, এইটাই ভালো লাগে না আমার। যদি প্রথমবার আমি এরকম কিছু রান্না করছি তো একটু এক্সপেরিমেন্ট তো হবে এইসবের দিক দিয়ে। নারকেলের নাড়ু জীবনে প্রথমবার বানাচ্ছি, তো একজনের ভিডিও দেখে দেখলাম এইরকম একটা সিস্টেম এসে বানাচ্ছে, ভাবলাম চলো তাহলে আমিও এইরকম সিস্টেমেই বানাই। নারকেলটাকে কুড়িয়ে একটু চেপে নিয়েছি যাতে একটু সফট হয়ে যায়, আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়, আখের গুড়। চলো এবার দেখা যাক কি হয়। গাইস মেইন ব্যাপার হচ্ছে জীবনে প্রথমবার নাড়ু করতে বসেছি, কিন্তু কড়াই তো এরকম লাল হয়ে গেছে কেন, নাড়ুটা কিন্তু এতটা লাল না সামনাসামনি যতটা দেখতে লাগছে, এইরকমই। হ্যাঁ রিয়েলি এরকম, ঠিক আছে। আমার গন্ধ বেরোচ্ছে মা, গন্ধ বেরোচ্ছে, আমি শুয়ে শুয়ে দেখছি কি করিস তুই, গন্ধ বেরোচ্ছে তাই বলছি। হ্যাঁ দেখা যাক ইয়ো হয় কিনা। ও মা হয়েছে, আমার নাড়ুগুলো খুব সুন্দর নাড়ু হয়, কিন্তু আগে তো হতো না এখন হচ্ছে। এই দেখো আমি নাড়ু তৈরি করেছি, ইয়েস হেভি মজা লাগছে আমার মা, খুব সুন্দর হয়েছে খুব। ওকে গাইস ফাইনালি সেই সকাল 8টায় ওঠা থেকে শুরু করে স্নান করে ঠাকুরের বাজার করতে গিয়ে এসে রান্না বান্না, তোমাদের বলেছিলাম আমি খিচুড়ি প্রসাদ তৈরি করব, ওখানে দেখিয়ে দেখতে জুম করে খিচুড়ি প্রসাদ মানে ভোগ তৈরি হয়েছে, তার সাথে লুচি তৈরি হয়েছে, 5 রকমের ভাজি এবং নাড়ু। নাড়ু গত 5 বছরে আমাদের বাড়িতে কোনোদিন শক্ত নাড়ু হয়নি, তাই জন্য মা প্রায় আজ 5 বছর ধরে কোনো নাড়ু বানায় না। আমি গতকালও একটা দিদিকে, দিদি হয়তো ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করবে, আমি দীপাদিকে আগের দিন বলছি দিদি তুমি আমার জন্য নাড়ু বানাবে, আমি মিনমাকে ফোন করে বলছি তোমাদের বাড়ির নাড়ু কি শক্ত হয়, বলছি কেন শক্ত নাড়ু খেতে আমার খুব ভালো লাগে গুড়ের। তা এবার কি ভাবলাম মা, ভাবলাম কি চলো আমি নারকেল আনি এনে আমি একটা বানানোর চেষ্টা করি, আমি তাও আবার ইউটিউব ভিডিও দেখে। তো আমি ইউটিউবে ভিডিও সার্চ করলাম, একটা দাদার ভিডিও এসছে অতনু বা কিছু একটা দাদার নাম, যাই হোক থ্যাংক ইউ, তার ভিডিওটা আমি দেখেছি, দেখে আমি সেম টু সেম ভাবে নাড়ুটা পাকিয়েছি এবং নাড়ুটা কয়েক সেকেন্ড মানে কয়েক সেকেন্ড না সরি কয়েক মিনিটের মধ্যে পুরো শক্ত হয়ে গেছে। মা বলছে কি করেছিস, আমি তুমি বলতে না নাড়ু শক্ত নরম হয় শক্ত হয় না। তো ফাইনালি পুরো গোছগাছ কমপ্লিট, আমার মা লক্ষ্মীকে একটু দেখিয়ে দেয় জুম করে, মাকেও পুরো সাজিয়ে দিয়েছি, এবার শুধু মালা টালা গুলো ফুলের পরাতে হবে, আমি শাড়ি পরে এসেই মালা টালা গুলো পরাবো। এই হচ্ছে আমাদের মা, মা লক্ষ্মী আগে ওই সিংহাসনে ছিল, তো যেহেতু আরো একটা আমাদের সিংহাসন এই বাড়িতে চলে এসছে তো সেই জন্য আমরা ঠিক করলাম মাকে তাহলে আলাদা ওই সিংহাসনে বসিয়ে রাখি, মাকে আলাদা সিংহাসনে বসিয়ে রেখেছি, আর এবার সেখানে গনসু টনসু সবাই রয়েছে ভাই। এবার পুরো রেডি গোজগাছ, ঠিক আছে না ভাই ছোট্ট ঘটনার মধ্যে, চলো এবার গিয়ে আমি শাড়ি পরি তারপর অবশ্যই দেখাচ্ছি। ও কি দারুণ ভাবে সাজিয়েছে দেখো, সেই লাগছে গো, তোর মুখটা দেখি কিছু না বাবা কিছু না, তুমি বলো মাঝে কটা দেখি 5টা বাজতে যায়, পুজো কিন্তু 5টা 15 শেষ। সকাল যখন কিছু খাইনি সেই ব্যাপারে ধ্যান আছে, আমি আমার কথা বলছি না ঠাকুরের কথা বলছি, আমি ঠাকুরকে তাড়াতাড়ি খেতে দে, লজ্জা লাগে না এতক্ষণ না খাই রেখেছিস ঠাকুর গুলোকে। এই তুই দে তুই ওঠ, ওদিকে কিসের আওয়াজ হচ্ছে, ওটা কি করছে, ওটা
আমি সবুজ শান্ত এরা মিলেই করলাম সকালে আটটা থেকে এই পর্যন্ত সব একা হাতে। আজকে বাজি ফাটানো হবে তাহলে, তাই তো? দিদি আমার আজকে সবুজ বলে ডাকছে। আমি বলছি বল সীমা দি, হ্যাঁ বলছি বল সীমা, না ছোট মানে ভাই বড় মানে দাদা, ছোট মানে ভাই বড় মানে দাদা, ওগুলো অশিক্ষিতরা বলে, তাই তো দি? ঘন্টা দাও, প্রসাদও খেয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছি, টাইম এখন 7:30 পুরোপুরি। আর এই তো শান্ত ভাত খেতে বসে পড়েছে, আর আমি এখন চা বানাচ্ছি আমার বান্ধবী ভাই, ঠিক আছে? এই যেমন বান্ধবী এসছে, তাই জন্য ও আর আমি এত পরিমাণে একটা টাইমে চা খেয়েছি। পড়া ছুটি হওয়ার আগে বিপ্লব পড়া ছুটি হচ্ছে, গাড়িটা নিয়ে চলে আয়, বাইক নিয়ে চলে আসতো। আর কত দূর, ক টাকা চা খেতাম বিপ্লব? 5 টাকা না 10 টাকারই দুধ চা খেতাম, 10 টাকার চা খেতে 50 টাকা তেল পড়ে যেত, প্রায় প্রত্যেক দিন, তাই প্রতিদিন। আর তখন তো দুজনেই ঠুনকো মার কত পয়সাও ছিল না, কিন্তু যেতাম, মিস করতাম না ঠিক। তো যাই হোক, আজকে অনেকদিন পরেও এলো একটা, মানে বিপ্লবের বলতে নেই, একদিন দেখেছি ওর মা, আর মাও খুব ভালো, তার চেয়ে ভালো ওর মার চেয়ে ভালো ওর বাবা, কথাবার্তা বুঝেছি, বিপ্লব আমার খুব ভালো, বিপ্লব খুব ভালো, সব থেকে ভালো তোমার মেয়েটাকে সহ্য করে। কামড় দিয়েছে কোথায় লেগেছে, শুকিয়ে গেছে কামড়ের থাক, চল বাড়ি যাওয়ার আগে একটা হাতে দিয়ে ওখানে, ও এসেম্বলি তোর গাকি নন্দা ভাই বল সেখানে দেখেছে, এই তুই ডাক্তার দেখিয়ে কি ওষুধ এনেছিস আমার একটু দেখাবি তো, কি ওষুধ এনেছিস দেখি। এই যে হচ্ছে আজকে আমাদের বাড়ির রান্না, এবার তোমরা অনেকেই বলতে পারো পুজোর দিন মাছ, ইলিশ মাছটা আমাদের বাড়িতে চলে, পেঁয়াজ আদা, পেঁয়াজ রসুন মাংস অন্য মাছ কিছু না, শুধু ইলিশ মাছ শাপলা এই দুটো চলে। তো আজকে ইলিশ মাছ রান্না হয়েছে সর্ষে বাটা দিয়ে। আমার বন্ধুকে আমি, আমার বান্ধবীকে আমি বান্ধবী বলবো, গালা গালো তুই কেন বলবি? তো দাদা ঘষিটা, তো দাদা নামটা বলো কেমন হয়েছে ঘষিটা? আজকে আমাকে একটু পিঙ্কিস পিঙ্কিস লাগছে মেকআপের জন্য।